সুশাসনের নামে রাজ্যে কুশাসন চলছে। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন, তার দলের কর্মীরা কি ভূমিকা পালন করছে তার খোঁজ রাখছে না। শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারত জুড়ে ত্রিপুরা বাঁচাও কর্মসূচি চলছে রাজ্যব্যাপী। তারই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার সূর্যমণি নগর কেন্দ্রে এবং শান্তির বাজারে দুটি কর্মসূচি ছিল প্রদেশ কংগ্রেসের। সেই কর্মসূচিতে দুষ্কৃতীরা হামলা চালায়, তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। তার প্রতিবাদে কংগ্রেসের এক প্রতিনিধি রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা বলেন, পুলিশের অনুমতি নিয়ে ভারত জোড়ো পদযাত্রা চলছে। এই পদযাত্রা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও চলছে, কিন্তু পুলিশ পদযাত্রায় কোনো ধরনের সহযোগিতা করছে না। ফলে শাসক দলের একাংশ কর্মী ক্রমাগত কংগ্রেসের পদযাত্রায় আক্রমণ করে চলেছে। শুক্রবার শান্তির বাজারে এবং সূর্যমণি নগরে পদযাত্রায় হামলা চালায় দুষ্কৃতিকারীরা, তাতে প্রায় 20 জন কংগ্রেস কর্মী আহত হয়েছে। এরই প্রতিবাদ জানাতে এবং এ বিষয়ে জবাব চাইতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আশীষ সাহা বলেন, সুশাসনের নামে রাজ্যে কুশাসন চলছে। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন, তার দলের কর্মীরা কি ভূমিকা পালন করছে তার খোঁজ রাখছে না। তার দলের মধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী কুণ্ডল। সেই গোষ্ঠী কুণ্ডলের আগুনে জ্বলছে ধনপুর বিধানসভা কেন্দ্রে। দুই ছাত্রের মধ্যে সংঘর্ষকে ঘিরে শুরু হয়েছে এই গোষ্ঠী কুণ্ডল, তাতে করে ধনপুরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন আশীষ কুমার সাহা। এর আগাম অনুমতি নিয়ে একটা কর্মসূচি হচ্ছে, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন যে পুলিশ একটা রাজনৈতিক দলকে যখন অনুমতি প্রদান করে উনি কি সন্ত্রাসীদের অনুমতি দিচ্ছে? ওনার স্বরাষ্ট্র দপ্তর উনি খোঁজ নিচ্ছেন? ওনার দলের ক্যাডাররা কি ভূমিকায় আছে? ওনার কথা কতটুকু বাস্তবে কার্যকর হচ্ছে? সুশাসন আজকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে এই কুপ্রশাসকেরা বা তাদের দলের কর্মীরা, উনি খবর রাখেন? আমরা তো সদলীয় সংঘর্ষ দেখছি, কি বলবেন এই নিয়ে? ধনপুরে ছাত্রদের মধ্যে গোষ্ঠী কুণ্ডল নিয়ে সংঘর্ষ হচ্ছে, এটার জন্য কি বিরোধী দল দায়ী? বিরোধী দল এই রাজ্যে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে না? আর সারা ভারত জুড়ে যে কর্মসূচি, আজকে এই কর্মসূচির জন্য তো আমরা ডিজিপির সহযোগিতা চেয়েছি, আর প্রশাসনের সহযোগিতা চেয়েছি। উনি আগে ওনার দল সামলাক, উনি যে কথা বলছেন এই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ডিজিপির সঙ্গে ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।